নমস্কার, শুভ সকাল। আমি অশোক মিত্র, আপনাদের সামনে শেয়ার বাজারের প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠান করতে শুরু করছি। আপনাদের কালকে বলে গেছিলাম কিছু শেয়ারের কথা, সেই শেয়ারগুলো নিয়ে আগে আলোচনা করে তারপর আজকের দিনের মার্কেট কেমন যাবে সেই নিয়ে শুরু করব। আপনারা প্রত্যেক দিন সকাল 8টা থেকে 8:30 সিটিএন টিভি পর্দায় চোখ রাখবেন, প্রত্যেক দিন আমাকে লাইভ ফোন অনুষ্ঠানে পেয়ে যাবেন। সরাসরি আপনারা ফোন করে আমাকে জানতে পারবেন আপনাদের শেয়ারের সম্বন্ধে, কখন কোন শেয়ার কিনবেন, কখন কোন শেয়ার বেচবেন। তো শুরু করার আগে বলি যে কালকে আমি বলে গেছিলাম আপনাদের কিছু শেয়ার, যেমন সান টিভি ফিউচার 888.50 টাকার ওপরে বাই করলে 908 টাকা ফিউচারটা যেতে পারে। কালকে 908 টাকা অবধি ফিউচারটা যায়। যদি ফিউচারে আপনারা ট্রেড করে থাকেন তো অবশ্যই পয়সা পেয়েছেন, এবং যদি ক্যাশেও ট্রেড করে থাকেন, আমি বলেছিলাম যদি ফিউচারে যদি 888.50 উপরে যায় তাহলে 908 টাকা অবধি যাওয়ার জায়গা আছে। তো আরেকটা আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আপনাদের রেমান্ড ফিউচার 1136-এর উপরে চললে 1153 অবধি যেতে পারে। তো ফিউচারটা 1159.50 টাকা পর্যন্ত হাই করেছিল। তো আপনারা যদি বাই করে থাকেন তাহলে ফিউচারেও অবশ্যই পয়সা পেয়েছেন, যদি ক্যাশের ট্রেডরা ক্যাশে করে থাকে তো অবশ্যই ক্যাশে আপনারা 100-200 যা শেয়ার নিয়েছেন তাতে প্রফিটই করেছেন। এবার আসি আজকে নিফটির অবস্থা। আজকে কালকে নিফটি যে জায়গাটায় বন্ধ করেছে 10706 একটা লো করে, একটা টুইজার টপ, যারা টেকনিক্যালটা বোঝে শেয়ার মার্কেটে তারা দেখতে যদি চার্টটাকে খুলে দেখে তো নিফটি একটা টুইজার টপ, একদম ওপরে একটা যে 10,000 থেকে যে একটা র্যালি দিয়েছে ওপরে গিয়ে একটা দুটো দিনের বার 10,785 নতুন নতুন দুটো হাই বানিয়ে একটা টুইজার টপের স্টাইলে একটা দুটো ক্যান্ডেল তৈরি করেছে। তো যাই হোক, 706 আজকের দিনে নজর রাখবেন, যদি 10,700 ব্রেক করে দেয় নিফটিতে তাহলে 10,600 অবধি নিচে একটা সাপোর্ট নিতে আসতে পারে। বিকজ যে কোনো জিনিসই একটা যখন ব্রেক করে ওপরে যায় তখন অবশ্যই সেই জায়গাটায় ও এসে সাপোর্টটা নিয়ে ওপরে যাওয়ার জন্য চেষ্টাটা করে। তো সেরকমই নিফটি একটা মেজর রেজিস্ট্যান্স 10,640 ক্রস করেছে, সেটা দিয়ে ও ওপরে গেল এবং 785 হাই করে আবার একটা 600-এর দোরগড়ায় আসার চেষ্টা করছে, করে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবে। যদি আপনারা 600 দোরগড়ায় পান, আমি কালকেও বলে গেছি অনুষ্ঠানে যে বাই করে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটির কথায় আসি, ব্যাঙ্ক নিফটিতে সবচেয়ে ভালো একটা চার্ট তৈরি করেছে সেটা হলো এইচডিএফসি ব্যাঙ্ক 1930-এর ওপরে একটা ব্রেকআউট দিয়ে বসে আছে। যারা টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা বোঝে তারা যদি দেখে এইচডিএফসি ব্যাঙ্কের চার্টটার অবস্থা, ও একটা সুন্দরভাবে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, তো যেটা 1932-এর ওপরে ব্রেকআউটটা দিয়েছে। আপনারা যদি বর্তমানে যদি কেনার চেষ্টা করেন একটু নিচে কিনবেন, বর্তমানে ক্লোজ দিয়েছে 1970-এর কাছাকাছি। ফিউচারে যারা ট্রেড করে তারা 1970 একটু নিচে পেলে বাই করুন, 1930-এ একটা স্টপ লস দিন। টার্গেট কিন্তু অনেকটা ওপরে আছে, 2050 থেকে 2100 অবধি যাওয়ার একটা জায়গা আছে এইচডিএফসি ব্যাঙ্ক ফিউচার। কালকে আরেকটা শেয়ার নিয়ে আমি আলোচনা করে গেছিলাম, যদি ভিউয়ারদের মনে থাকে, কোটাক ব্যাঙ্ক ফিউচার। কোটাক ব্যাঙ্কের কলটা দাম ছিল কালকে 1300, কলের দাম ছিল 7 টাকা। তো ওপেন করেছিল কালকে 8:30-8:30 জায়গায়, 8:30-8:30 দাম ছিল সকালবেলায় 9:30-এ, সেটা আপনার আপ টু 22 টাকা অবধি ট্রেড করে। যদি এই ফিউচারটাও আপনারা যদি ট্রেড করে থাকেন, 800 লট, 8 টাকা দাম, 8/64, 6,400 টাকার ইনভেস্টমেন্ট ছিল, সেই 6,400 টাকা আপনাদের একটা ভালো রিটার্ন দিয়ে গেছে, টাকা ডবল করে দিয়ে গেছে কালকের দিনে। তো এইরকমভাবেই আপনারা সিটিএন টিভির পর্দায় চোখ রাখবেন, প্রত্যেক দিন ভালো ভালো শেয়ারের খবর আপনারা জানতে পারবেন আমার সাথে, এবং লাইভ ফোনিং প্রোগ্রাম আপনারা স্ক্রলে নিচে নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে আমার থেকে জানতে পারেন কোন শেয়ার আপনাদের, কোনো যদি কোনো শেয়ার সম্বন্ধে জানার থাকে, যেই শেয়ারটা আপনারা হোল্ড করে আছেন, বেরাতে পাচ্ছেন না, কী করবেন, সেটা আপনি সরাসরি ফোন করে জানতে পারেন, অথবা আফটার প্রোগ্রামের পরে 9:30-10:00 পরে আমার অফিসের ফোন নাম্বারও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে কখন কোন শেয়ার আপনারা কিনবেন, কখন কোন শেয়ার বেচবেন। এছাড়া আমার নিজস্ব বিভিন্ন ক্লায়েন্ট আছে যাদেরকে আমি SMS সার্ভিস প্রোভাইড করে থাকি, ইকুইটি ক্যাশ এবং ফিউচারের ওপরে আমি লাইভ ট্রেডিং করাই। যদি কোনো ভিউয়ার তার ইচ্ছা হয় অশোক মিত্রের সাথে ট্রেড করবে তো সরাসরি আমার অফিসে এসে অথবা নিচের ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আসছি ব্যাঙ্ক নিফটির কথায়, ব্যাঙ্ক নিফটি বন্ধ দিয়েছে 25,600 দোরগড়ায়।
ব্যাংক নিফটি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 25,400-র কাছাকাছি। যদি 25,400-র কাছাকাছি ব্যাংক নিফটিটাকে পান তো অবশ্যই 25,400-র একটা স্টপ লস দিয়ে আপনারা বাই করতে পারেন। ব্যাংক নিফটি ওপরে যাওয়ার জায়গায় আছে, বিকজ ব্যাংক নিফটি সবচেয়ে বড় মেজর যে স্টকটা সে হচ্ছে এইচডিএফসি ব্যাংক, সে যেহেতু ভালো আছে 35% ওয়েটেজ আছে ব্যাংক নিফটির ওপরে। তো এইচডিএফসি ব্যাংক যেহেতু ভালো আছে তো অবশ্যই ব্যাংক নিফটিকে ও টেনে তোলার চেষ্টা করবে। পিএসইউ ব্যাংকগুলোর অবস্থা খারাপ, পিএসইউ ব্যাংকগুলো ভালোভাবে সাপোর্ট দিতে পারছে না ব্যাংক নিফটিকে। তো পিএসইউ ব্যাংকের মধ্যে একটা ব্যাংক বলেই যাচ্ছি আপনাদেরকে, ক্যান ব্যাংক। যদি 250 টাকা ফিউচারটা কাছে যদি আপনারা পান, 251 বা 252, তাহলে 250-র একটা স্টপ লস দিয়ে আপনারা ক্যান ব্যাংক ফিউচারটা বা ক্যান ব্যাংক স্টকটা ক্যাশে বাই করতে পারেন। ছোট একটা স্টপ লস লাগবেন, 2 টাকা স্টপ লস দেবেন, 1% স্টপ লস ইজ এনাফ। ওপরে 270-260 একটা যাওয়ার জায়গা আছে, আমি বলতে পারছি না পুরো কনফার্ম আপনাদেরকে, কিন্তু একটা অবশ্যই ছোট একটা স্টপ লস দেবেন। 250 টাকা যদি ফিউচারটা ট্রেডটা স্টপ লসটা কেটে যায় তাহলে আপনারা কেটে বেরিয়ে যাবেন, স্টপ লস দিয়ে লসটা বুক করে নেবেন। আরেকটা চার্ট নিয়ে খুব বলার আছে, যারা স্টক ক্যাশে কাজ করে, সে হচ্ছে আইটিসি। খুব ছোট শেয়ার, আমি জানি অনেক ভিউয়ারদেরই খুব পছন্দ আইটিসির। আইটিসি অনেক দিন বাদে একটা খুব সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে। আইটিসি 290-এর যারা কলে কাজ করে, 290-এর কলটা 4.70-এ বন্ধ দিয়েছে। যদি নিচে পান, 4 টাকায় পান, একটা ছোট্ট স্টপ লস দেবেন 3 টাকা দিয়ে স্টকটাকে ফিউচারটাকে এই মাসের জন্য একটু হোল্ড করুন। 200 এই যে ব্রেকআউটটা দিয়েছে, একটা সামনে একটা মেজর রেজিস্ট্যান্স হচ্ছে আইটিসি 295। 295-এর ওপরে মাথায় রাখুন, 295-এর ওপরে 2 ডেজ যদি ক্লোজিং দেয় তাহলে স্টকটা 340 অবধি যাওয়ার জায়গা আছে। তো আইটিসি বর্তমানে বন্ধ দিয়েছে, ফিউচারটা হলো 283। চেষ্টা করবেন যতটা যদি আজকে একটু নিচে পাওয়া যায় তাহলে ক্যাশের ক্লায়েন্টরা অবশ্যই বাই করতে পারেন। 275 টাকা একদম মেজর সাপোর্ট আছে ওর, ভালো খুব সাপোর্ট আছে। এই সাপোর্টটা যতক্ষণ না আইটিসি না ব্রেক করছে, ওপরে যাওয়ার জায়গা 295। 295-এর ওপরে 2 ডেজ যদি ক্লোজিং দেয় তাহলে আপনারা পেয়ে যেতে পারেন 340 অবধি। তো আইটিসিকে নিয়ে আগামী দিনে ভাবাই যেতে পারে, এটা একটা ইনভেস্টমেন্ট প্রসপেক্টও বলা যেতে পারে। আপনারা এইটার ওপরে একটা ইনভেস্টমেন্ট করতেই পারেন, যা জায়গা আছে, পসিবিলিটি আছে, অবশ্যই ওপরে যাওয়ার জায়গা আইটিসি ফিউচারের দাঁড়িয়ে আছে। আর কিছু শেয়ার নিয়ে আলোচনা করছি, কালকে আলোচনা করেছিলাম আপনাদের সাথে রেমান্ড, সান টিভি এবং কোটাক ব্যাংক, তিনটেই আপনাদেরকে একটা ভালো প্রফিট দিয়েছে। যদি ফিউচারে ট্রেড করে থাকেন তো আপনারা ইনকাম করেছেন, এবং যদি ক্যাশেও ট্রেড করেন তো ক্যাশেও আপনারা একটা ভালো একটা পয়সা ইনকাম করতে পেরেছেন। তো এইরকমভাবে আপনারা প্রত্যেক দিন আমাকে সোম থেকে শুক্র সকাল 8টার সময় আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম এটা, হ্যাঁ, আপনারা সিটিএন টিভির পর্দায় চোখ রাখবেন আমার অনুষ্ঠান দেখার জন্য। একটা ফোন এসে গেছে, ফোনটা নিয়ে তারপর আলোচনা করব। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? শুক্রবার রোহিত কথা বলছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে দাদা? কেমন আছেন স্যার? এই তো ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বলুন স্যার। গতকাল আপনার সাজেশনে কিছু একটা আইটেমে লাভ পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, কি নিয়েছিলেন, সান টিভি না রেমান্ড? দুটোতেই ছিলাম। ও, সান টিভি নিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা টিভি নিয়েছিলাম। আচ্ছা, 890 টাকায় নিয়ে 897 তে বেরিয়েছেন, বাহ। আর এইটাও রেমান্ড 1137-এ নিয়ে 1146-এ বেরিয়েছিল। 1146-এ, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। লাভ দিলাম আপনাকে। ঠিক আছে ঠিক আছে। আজকে একটা স্টকের কোয়েরি আছে। হ্যাঁ বলুন। ইনফিবিম, ইনফিবিম, আচ্ছা, ইনফিবিম কাউন্টারটা বর্তমানে চলছে 160 থেকে 65 টাকা। 160 থেকে 65 টাকা ইনফিবিম, হ্যাঁ হ্যাঁ। এর এর মধ্যে যদি আপনি কিছু অ্যানালিসিস করে আমাদেরকে গাইড করতে পারেন, তাহলে আমরা কি আমাদের পজিশন ওইখানে ওই স্টকে কি লাগাতে পারি না লাগাতে পারি, যদি বাই করি কি আছে একটু গাইড করবেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমি বলছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, তো ইনফিবিম চার্টের প্যাটার্নটা সত্যি কথা খারাপই আছে, ভালো কিছু দেখতে পাচ্ছি না দাদা। 180 যতক্ষণ না ক্রস না করছে, মানে
175, বর্তমানে দাম দাম চলছে 165 টাকা, এটা ওপরে যদি পান তাহলে বেচার চেষ্টা করুন, অথবা একটা পুট নিয়ে কাজ করার চেষ্টা করুন। 148 টাকা তো আসতেই পারে, 148, যদি রিস্ক রিওয়ার্ড রেশিও হিসেবে ধরা যায়। আপনারা যদি 174 এই জায়গাটা আমার মনে হয় না ও ক্রস করবে, অ্যাকচুয়ালি অনেকটা স্টপ লস হয়ে যাচ্ছে, 165-তে বন্ধ দিয়েছে। এখন যদি আপনি বেচার চেষ্টা করেন তাহলে কি হবে, স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, নিয়ার অ্যাবাউট আপনার 9 টাকার কাছাকাছি। তো চেষ্টা করুন ওপরে পাওয়ার জন্য, ফাইনাল স্টপ লস যদি বলেন 174 বাই ক্লোজিং। যতক্ষণ না 174 ক্রস করছে ততক্ষণ ওর মুভমেন্ট নিচের দিকেই আছে, এটা একটা দারুণ একটা ফরমেশন করছে বিয়ারদের জন্য। তবে একটু ওয়েট করে যান, ওপরের দিকে যদি পান তাহলেই, কেন বর্তমানে স্টকটা অনেকটা নিচেই পড়েছে। একটা ফোন এসছে, একটু কথা বলে নি। হ্যালো, 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 হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন দাদা? হ্যাঁ, গুড মর্নিং, আমি সৌগত রায় বলছি, হুগলি থেকে। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলছি যে আমার এইচডিএফসি ব্যাংক আর আইটিসি সম্পর্কে একটু জানার ছিল। এইচডিএফসি ব্যাংক আর আইটিসি আমি এইমাত্র আলোচনা করলাম দাদা, আরেকবার বলে দিচ্ছি যদি আপনি না শুনে থাকেন, এইচডিএফসি ব্যাংক আর আইটিসি নিয়ে আমি আলোচনা করছি করেছি এই কিছুক্ষণ আগে। আপনি কি প্রোগ্রামটা এইমাত্র খুলেছেন নাকি? না, আমি অ্যাকচুয়াল প্রোগ্রামটা দেখতে পাচ্ছি না, আমার টিভিতে চ্যানেলে আসে না, আমি অ্যাপসে দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, অ্যাপসে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, আমি বলছি, আবার বলে দিচ্ছি। আইটিসি যেটা আমি বলছিলাম, আইটিসির চারটা 275-এর ওপর একটা টিগার দিয়েছে। আপনি যদি ক্যাশে ট্রেড করেন তাহলে 282 বর্তমানে ক্লোজিং দিয়েছে, যতটা পারার যদি একটু দেখেন নিচে পাচ্ছেন তাহলে বাই করুন দাদা। 275 আপনার ক্লোজিং স্টপ লস থাকবে, ক্লোজিং স্টপ লস। হ্যাঁ, ইন্টারডেতে ধরুন 74 এলো, 73 এলো, এটা নিয়ে দেখবেন না, দেখবেন হচ্ছে ক্লোজিং স্টপ লস, অর্থাৎ 275 ভেঙে ইন ডেতে ক্লোজিং দিচ্ছে, মানে 3:15 3:30 সময় যে মার্কেটটা শেষ হচ্ছে তখন দেখবেন যে ক্লোজিং দিচ্ছে নাকি। তো আইটিসি 275 ভেঙে যদি ক্লোজিং দেয় তাহলে খারাপ হবে, তাহলে স্টকটা থেকে বেরিয়ে যাবেন, নইলে হোল্ড করুন। প্রথম টার্গেট হচ্ছে 295, 295-এর ওপরে যদি দুদিন ক্লোজিং দেয় পরপর দুদিন তাহলে স্টকটা কম করে 340 যেতে পারে। আরেকটা ফোন এসে গেছে, একটু কথা বলে নিই। হ্যালো, কে বলছেন? রোহিত সিং বলছি, কাঁচাপাড়া থেকে। হ্যাঁ বলুন। বলছি যে কালকে তো রেমন্ড নিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, 10 টাকা পেয়েছি, আচ্ছা আচ্ছা, বেশি না, 200 শেয়ার নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো বলেইছিলাম যে আপনারা ক্যাশেও ট্রেডটা নিতে পারেন, ফিউচারটা যদি ট্রিগার করে তো ক্যাশে বাই করতে হবে, সে আপনার আপনি আপনার রিস্কের উপরে কাজ করে 100-200 সেটা আপনি নেবেন। হ্যাঁ কেন, 5 টাকা স্টপ লসও ছিল, গেলে 1000 টাকা যেতেও পারতো দাদা। হ্যাঁ বলুন, আজকে কি জানতে চান বলুন দাদা? বলছি ম্যাকডোনাল্ডসের কি খবর? ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস একদম সাইডওয়েজ চলছে দাদা, ম্যাকডোনাল্ডসের অবস্থা এমন কিছু ভালো না, এখন ম্যাকডোনাল্ডের দিকে তাকান না, ওপরে টপ বানিয়ে এসছে অলরেডি, একটা কারেকশন ফেজ না এলে ম্যাকডোয়েলে আবার ঢোকা যাবে না, কেন ম্যাকডোয়েলে আপনি যদি বাই করেন মিনিমাম 100-200 টাকা না পেলে, ম্যাকডোয়েল তো অনেক বড় শেয়ার, 3500 টাকা দাম, তো একটা গ্যাপ আছে, শুধু গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করছে। 23শে জানুয়ারি 2018-তেও একটা 3800 টাকা থেকে একটা গ্যাপ করেছিল 3400 অবধি, ওই গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করছে। এবার কি বলুন তো, ওপরে যত যাবে তত রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে, কেন যখন ওপর থেকে কোনো কিছু পড়ে, আপনি শুনুন আমি বলছি, কোনো একটা স্টক আপনারা খেয়াল করবেন সবসময়, যদি সেটাকে কেনেন তো অবশ্যই সাপোর্টে কিনুন, ওপরে থেকে যখন পড়েছে স্টকটা একটা গ্যাপ তৈরি করেছে, ঠিক আছে, এবার ওপর থেকে যখন পড়েছে সেটা একটা মেজর রেজিস্ট্যান্স, বিকজ সেলাররা ঢুকে বসে আছে, তো ওই সেলারদের থেকে বেরানোটা, সেই যারা কিনে তুলছে মানে বুলরা, সেই বিয়ারদের সাথে একটা ঝগড়া লাগছে যাকে বলে, তো ঝগড়াতে বিয়ারদেরকে পরাজিত করা অতটা ইজি নয়, কারণ হচ্ছে সেখানে বিয়াররা বেঁচেছিল, ঠিক আছে, সেলাররা সেখানে ঢুকে আছে, তো অবশ্যই সহজে এটা ইজি নয় যে ও সেই জায়গাটাকে ক্রস করবে, তার জন্য এই জায়গাটায় ম্যাকডোয়েলকে নিয়ে চিন্তা ভাবনা না করাটাই ভালো, একটু যদি নিচে আসে 3200। আর আমি তো প্রোগ্রাম করছি, আপনারা টিভি পর্দায়, সিটিএন টিভি পর্দায় চোখ রাখবেন, ম্যাকডোয়েল যখনই ভালো লাগবে অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করে দেবো, যে হয় কল নইলে আপনারা ফিউচার বাই করতে পারেন। এখন ম্যাকডোয়েল এই জায়গাটায় কোনো পজিশন নেওয়ার জায়গা নেই, উল্টে আপনি যদি চান দাদা আইটিসির মতন কাউন্টার
এইচডিএফসি ব্যাংকের মতন কাউন্টারকে অল্প অল্প করে ট্রেড করুন, 50টা শেয়ার 100টা শেয়ার যা ট্রেড করবেন অবশ্যই মাথা রাখবেন, দাদা স্টপ লস যেতে পারে, তাই রিস্ক নিজের ইয়েতে নেবেন, তার জন্য আমি বা চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য কোনো দায়ী থাকবো না। হ্যাঁ, তো আপনারা যে 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 যেরকমভাবে নেবেন ভাববেন যে স্টপ লসটা যেতেই পারে, আমার লস হতেই পারে, তো প্রত্যেকটা সৌদাতে আপনারা যদি দেখেন 1:3 রেশিওতে আমি টার্গেট দিচ্ছি, মানে 1% স্টপ লস, 3% টার্গেট। তো সেই কারণে সেই বুঝে নেন, আইটিসি ছোট শেয়ার 200 টাকার কাউন্টার, আপনি উল্টে এটা 200 শেয়ার নিলেও 5 টাকা স্টপ লস আছে, 1000 টাকা, তো ঠিক আছে হয়ে যাবে দাদা। কিন্তু ম্যাকডোয়েল অনেক বড় ভ্যালু শেয়ার, 3500 টাকা দামের শেয়ার। তো যেটা বলছিলাম, আরেকজন বলেছিল এইচডিএফসি ব্যাংকটা নিয়ে আরেকবার বলতে, এইচডিএফসি ব্যাংক দাদা 1930-এর একটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক আরেকবার বলে দিচ্ছি আপনাকে। হ্যালো, হ্যাঁ, সঞ্জয় সরকার বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন দাদা। কালকে আপনার 60 ডিগ্রির কলটা দুর্দান্ত হয়েছিল স্যার, 10 টাকা আপনি বলেছিলেন টার্গেট, আমি 7-8 টাকা মতো নিতে পেরেছিলাম, তারপরে আর দেখার মতো ধৈর্য ছিল না, রিমোটের ওয়্যারটা খুব সুন্দর কাজ করে দেখেন। 888-এর উপরে 908 টাকা আমি বলে গেছিলাম টিভি, 910.50 টাকা আই গেছিল, যাই হোক পেয়েছেন এটাই ভালো। বলুন আজকে কি জানবেন? আজকে কালকে রেমন্ডের কলটাও খুব সুন্দর হয়েছিল, আজকে স্যার একটু ব্যাংক নিফটির ব্যাপারে বলবেন। ব্যাংক নিফটি? হ্যাঁ, ব্যাংক নিফটি নিয়ে এই কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। ব্যাংক নিফটি কি হয়েছে, অ্যাকচুয়ালি কালকে কোটাক ব্যাংক টেনেছে 5%, 5-6%, এবার কোটাক ব্যাংক কিছুটা ধরে রেখেছিল, এবার যদি তার সাথে সাথে সব ব্যাংক দৌড়ায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে, পারবে না ব্যাংক নিফটি, একদিনে অনেক পয়েন্ট বেড়ে যাবে। আপনি শুনুন আমি বলছি, তো ওর জন্য দেখবেন এসবিআই পড়েছে কালকে, ক্যান ব্যাংক পড়েছে, পিএসইউ ব্যাংকগুলো খুব বাজে অবস্থা, আইসিআইসি ব্যাংক পড়েছে। আইসিআইসি ব্যাংকের কথাটা বলি, একটা 275-এর কাছে যদি আপনারা পান অবশ্যই ওটাকে লং করতে পারেন, 76-50 মনে ক্লোজিং দিয়েছে আই থিঙ্ক সো, তো 77-এর না 76-50 ক্লোজিং দিয়েছে, আপনারা 75 টাকা একদম স্ট্রিক্ট স্টপ লস রেখে যদি ফিউচার ট্রেডটা করেন বা অপশান নেন তাহলে একটা অপশান কিনতে পারেন, কল কিনতে পারেন। মনে হচ্ছে আইসিআইসি ব্যাংক এখান থেকে একটা টার্নিং নেওয়ার জায়গায় আছে, 75টা মনে হচ্ছে একটা মেজর সাপোর্ট, এটা খুব ভালো একটা সাপোর্ট, এটা সহজে ভাঙবে বলে মনে হচ্ছে না, তো 75 স্টপ লসটা দিয়ে আপনারা ট্রেড করুন, ঠিক আছে, অপশান নিয়ে করার চেষ্টা করুন, কারণ লটটা অনেকটা বড়। ক্যাশে যারা ট্রেড নেয় তারা 75-এর স্টপ লসটা রাখবেন, 100 শেয়ার, 150 শেয়ার, 200 শেয়ার, আপনার যেরকম পকেটে যেরকম ইয়ে আছে সেই অনুযায়ী আপনারা ট্রেডটা নিতে পারেন। আর ব্যাংক নিফটি বলতে গেলে দাদা 25,400 যতক্ষণ না ভাঙছে, যদি একটু নিচে পান, মানে ব্যাংক নিফটি তো 10,600-এর একটা সাপোর্ট নিতে আসতে পারে আজকে বা কালকে, তো তখন দেখবেন ব্যাংক নিফটিও নিচে আসবে, তো অবশ্যই একটা ব্যাংক নিফটি বাই করুন বা একটা কল নিতে পারেন, আজকে এক্সপায়ারিও আছে তো একটু মাইন্ড ইট, পরের দিকে একটু দেখবেন মুভমেন্ট হতে পারে, তো যদি কলমল নেওয়ার ইচ্ছা হয় আপনি অফিসের ফোনে, আমার ফোন নাম্বার যাচ্ছে, আমার মানিকতলা অফিস, হ্যাঁ, তো এখানে এসেও দেখা করতে পারেন, অথবা আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে, যদি কিছু পজিশন নিতে হয় আপনি পার্সোনালি আফটার মার্কেট আওয়ারের সময় আপনি কল করে জিজ্ঞেস করতে পারেন, আমার অফিসটা ধরবে, এবং আমি যে সমস্ত SMS সার্ভিস প্রোভাইড করি এবং টেকনিক্যাল প্যাটার্নের ওপরে চার্টের ওপরে শেখাই, যারা শেয়ার মার্কেটটা সম্বন্ধে শিখতে চায়, জানতে চায় এবং কী করে টেকনিক্যালটা কাজ করছে, কীভাবে আপনি নিজে ট্রেড নেবেন, আজকে আমি বলছি আপনি ট্রেড নিচ্ছেন তো আপনি নিজেও শিখতে পারেন, তার জন্য আমি পড়াশোনা করাই, এডুকেশন করাই, তো সেজন্য আপনারা যোগাযোগ করতে পারেন যে টেকনিক্যাল নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায়। আরেকটা কথা, হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকটা নিয়ে একবার বলে দিই ছোট্ট করে, যে 1920 টাকা অবধি স্টপ লস আপনি রাখুন দাদা, যদি নিচের দিকে পান তাহলে বাই করুন, অবশ্যই 2050 থেকে 2150 একটা ওপরের দিকে যাত্রা আছে। এইচডিএফসি ব্যাংক যে চারটা প্যাটার্নটা তৈরি করেছে খুব দারুণ প্যাটার্ন এবং তার সাথে ভলিউমটা গ্রো করেছে। আরেকটা শেয়ার বলি, ইনফোসিস, কালকেও বলেছি আপনাদেরকে 1180-এর ওপরে ইনফোসিস দুদিন ক্লোজিং দিয়েছে, যদি ইনফোসিস 1170 না ভাঙে, ধরুন ফোনটা এসছে, ফোনটা নিয়ে নিই, হ্যাঁ কে বলছেন? স্যার পায়েল বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, গতকাল আপনার সাজেশনে আমি রেমন্ডসটা বাই করেছিলাম, বেশ ক্যাশের মধ্যে আমি 250 কোয়ান্টিটি বাই করেছিলাম, আচ্ছা, কিন্তু লাস্ট বেলা দেখলাম ওই আইটেমটা অনেক নিচে চলে এসেছে, আচ্ছা আচ্ছা,
কি আমরা বেরিয়ে যাব না কোনো স্টপ লস রাখতে হবে আমাদের? না না, কালকে যখন আমি বাই দিয়েছিলাম আপনি যদি দেখেন, হ্যাঁ 36 টাকায় বাইটা দিয়েছিলাম, 28 টাকা স্টপ লস দিয়েছিলাম। তো 36-এর ওপরে যখন চলেছে তখন আমি বলেছিলাম 53 অব্দি যাওয়ার জায়গা আছে। আপনি শুনুন আমি বলছি, তো 36-এর ওপরে দাদা 53 অব্দি গেছে। এবার কথাটা হচ্ছে আপনি প্রথমে প্রফিটটা পেয়ে গেলেন, তারপরে আর ঢোকার ইচ্ছাটা করবেন না, কারণ স্টকটা ওই সময় ট্রেন্ডিং অবস্থায় ছিল, তার জন্য স্টকটা ওপরে গেছে। প্রত্যেকটা শেয়ারের ফরমেশন হচ্ছে জিগজ্যাগ, ওপরে যাবে নিচে আসবে, ওপরে যাবে নিচে আসবে, এই ফরমেশন দাদা তৈরি করবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে 36-এ আপনি মালটা মানে শেয়ারটা কিনলেন, 53-54-তে আপনি প্রফিট বুক করে দিলেন, করে দেওয়ার পরে আবার যেহেতু আপনি নিচে পেয়েছেন 36-এ, আবার আপনি কিনে নেবেন তা নয়, তাতে আপনার 28 টাকা স্টপ লস ছিল, 8 টাকা স্টপ লসটা যেতেও পারে, কারণ সেই সময় একটা মুভমেন্ট তৈরি হয়, সেই মুভমেন্টটা উপরে গেছে। তার জন্য এটা মাথায় রাখবেন যে অবশ্যই আমি যে আপনাদের স্টপ লস দিচ্ছি সেই স্টপ লসটা মাথায় রাখবেন, দিয়ে ট্রেডটা করবেন, প্রফিটটা পেয়ে গেলেন গেট আউট ফ্রম দিস কাউন্টার, এই কাউন্টার থেকে আপনারা বেরিয়ে যান, তা বলে আবার ঢুকবেন না। হ্যাঁ, যেগুলো পজিশনাল কল বলছি সেইগুলো আলাদা ব্যাপার। যেমন কালকে যেমন বলে গেছি ইনফোসিস 1180-র ওপরে 2 ডেজের ক্লোজিং আছে, ইনফোসিস ওপরের দিকে 1280-র জায়গা আছে। এখন যদি ইনফোসিস কেউ আবার নতুন করে এন্টার নিতে চায় 1170-এর স্টপ লস রাখুন, অথবা 1220-র কল যারা অপশানে ট্রেড করছেন তারা অবশ্যই 1220-র কল কিনতে পারেন। আই থিঙ্ক সো 18-19 টাকা ট্রেড করছে, 13 টাকা স্টপ লস দিয়ে আপনারা কিনে রাখুন। ইনফোসিস আগামী দিনে একটা ভালো আপনাদেরকে রিটার্ন দেবে। তো যাই হোক, আপনারা যে সমস্ত ট্রেড করবেন তাই দেখে স্টপ লস দিয়ে কাজ করবেন। অনেকগুলো ট্রেড নিয়ে আলোচনা করলাম আজকে। হ্যাঁ, আর প্রত্যেক দিন আপনারা সিটিএন টিভির পর্দায় চোখ রাখুন, সকাল 8টা থেকে 8:30 অব্দি, সোম থেকে শুক্র আমার প্রোগ্রাম আপনারা লাইভ ফোনে দেখতে পারবেন। আপনাদের যে কোনো শেয়ার সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে আপনারা ফোন করে জানতে পারবেন, অথবা স্ক্রিনে আমাদের অফিসের ফোন নাম্বার যাচ্ছে, আপনি সকাল 10টার পর থেকে আপনি ফোন করে আমাদের যে কোনো সার্ভিস নেওয়ার ইচ্ছা হলে সার্ভিস নিতে পারেন, অথবা যদি টেকনিক্যাল প্যাটার্নের উপরে কাজ করতে চান, অর্থাৎ আপনারা নিজেরা শেয়ার মার্কেট শিখতে চান, শেয়ার মার্কেটের উপরে পড়াশোনা করানো হয়, আপনারা পড়াশোনাও শিখতে পারেন। যে কোনো জিনিসের উপরে আপনারা শেয়ার মার্কেটের উপরে জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা করতে পারেন। তো যে কোনো ট্রেড আপনারা নেবেন অবশ্যই ফিনান্সিয়াল আপনাদের অবস্থা দেখে, অর্থাৎ হুট করে আপনি 2000-5000 শেয়ার বাই করবেন না প্লিজ। আপনারা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আমার একটা স্টপ লস দিতে হবে। এবার স্টপ লসটা আপনাদের পকেটের উপরে নির্ভর করছে, আপনি 1000 টাকা লস বিয়ার করতে পারবেন না 2000 টাকা লস বিয়ার করতে পারবেন, সেই অনুযায়ী আপনারা স্টকটা কিনবেন, ঠিক আছে? কেন এনি ফিনান্সিয়াল লস আমি অথবা চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবো না, ঠিক আছে? আমি যে সমস্ত শেয়ারগুলো এখানে আলোচনা করছি তাতে আমার নিজস্ব ইন্টারেস্ট আছে, এবং আমার নিজস্ব যারা ক্লায়েন্ট বেস আছে তারা হোল্ড করে আছেন, সেজন্য আমি এখানে আলোচনা করছি।